সালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আছি মেজবা উদ্দিন, প্রভাষক সমাজকর্ম বিভাগ, চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ। অনেকদিন যাবৎ শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ বিশ্ব মহামারী করোনার কারণে, কিন্তু পড়াশোনা তো আর আটকে রাখা যায় না, তারই ধারাবাহিকতায় অনলাইন ক্লাস চালু আছে সারা বাংলাদেশের সরকারি নির্দেশনা মোতাবেক। আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করতেছো, আমরা যে ক্লাসগুলো নিতেছি এগুলো অবশ্যই তোমরা ফলো করতেছো, অবশ্যই পড়াশোনা করবে, পড়াশোনা কোনো বিকল্প নেই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার পর সব সব বিষয়ে পরীক্ষা হয়ে যাবে অতি দ্রুত, সুতরাং খামখেয়ালি করবে না, তোমরা অবশ্যই পড়াশোনা করবে। আজকে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ পড়াবো। দ্বিতীয় অধ্যায়ের আগে একটি ক্লাস নিয়েছি, আজকে পড়াবো বিদ্যালয় সমাজকর্ম। আমরা জানি সমাজকর্মে কতগুলো শাখা আছে, মানুষের সমস্যার প্রেক্ষিতে সমাজকর্মে বিভিন্ন শাখার উৎপত্তি হয়েছে। এর আগে চিকিৎসা সমাজকর্ম পড়েছি, আজকে বিদ্যালয় সমাজকর্ম কি বা বিদ্যালয় সমাজকর্মে কি ভূমিকা পালন করে থাকে বিদ্যালয়, এটা পড়াবো। প্রথমে আসা যাক বিদ্যালয় সমাজকর্মের উৎপত্তি কোথায়। আমেরিকার বোস্টন শহরে 1906 সালে বিদ্যালয় সমাজকর্মের উৎপত্তি হয়েছে। প্রশ্ন আসতে পারে যে কোন শহরে বা কোথায় বা কত সালে বিদ্যালয় সমাজকর্মের উৎপত্তি হয়েছে। আমেরিকার বোস্টন শহরে 1906 সালে বিদ্যালয় সমাজকর্মের উৎপত্তি হয়। এবার আসা যাক যে বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্মের সূত্রপাত কখন ঘটে। উনিশশো উনসত্তর সালে ঢাকার আরমানি টোলায় সর্বপ্রথম বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্মের উৎপত্তি ঘটে। ও 1901 সালে চট্টগ্রামের মুসলিম হাই স্কুলে এই বিদ্যালয় সমাজকর্মের উৎপত্তি ঘটে 1969 সালে। অতঃপর 1984 সালে বাংলাদেশে এটি বন্ধ হয়ে যায়, কিন্তু এই সাবজেক্টটি যেহেতু বৈশ্বিক তাই আমাদের কষ্ট করাতে হয়। এবার আসা যাক যে বিদ্যালয় সমাজকর্ম কী। যেসব ছাত্রছাত্রী স্কুলে অমনোযোগে স্কুল থেকে জড়িয়ে পড়ে, নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে, তাদের স্কুলের পরিবেশ ও পড়াশোনার উপযোগী করে গড়ে তোলার জন্য যে সমাজকর্ম কাজ করে, এটাই হলো বিদ্যালয় সমাজকর্ম। এখানে কতগুলো বিষয় জড়িত। 1 নম্বর, যারা স্কুলে আসে আবার স্কুল থেকে জড়িয়ে পড়ে। 2 নম্বর, যারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে তাদেরকে স্কুলের পরিবেশ এবং পড়াশোনার উপযোগী করে গড়ে তোলার জন্য বেশ কয়েকটা বিষয় জড়িত। এখানে যারা স্কুলে আসে এবং স্কুল থেকে জড়িয়ে পড়ে আবার নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে তাদের স্কুলের পরিবেশের সাথে খাপ খাওয়ে না এবং পড়াশোনার উপযোগী করে গড়ে তোলার জন্য যে সমাজকর্ম কাজ করে, এটাই হলো বিদ্যালয় সমাজকর্ম। এখানে বিশেষ করে যারা অক্ষম বা বিভিন্ন সমস্যায় জর্জরিত, মনস্তাত্ত্বিক, আর্থিক, আত্মসামাজিক এসব সমস্যায় জড়িত যেসব ছাত্রছাত্রী স্কুলে আসে তাদের ক্ষেত্রে এটা বেশি ফলপ্রসূভাবে প্রয়োগ করা হয়। এবার আসা যাক শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মের কী ভূমিকা। শিক্ষার্থীদের উন্নয়নে এই সমাজকর্মে যেটি শাখা এটি কী কী ভূমিকা পালন করে থাকে। প্রথমে তথ্য সংগ্রহ করা। বিদ্যালয় সমাজকর্মের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো প্রাথমিকভাবে ও তথ্য সংগ্রহ করবে, সমস্যাগ্রস্ত যে ছাত্রছাত্রী আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এক্ষেত্রে যে বিষয়টি বেশি গুরুত্ব দিবে সেটি হলো আত্মসামাজিক তত্ত্ব এবং মনস্তাত্ত্বিক তত্ত্ব। এই তত্ত্বগুলো নিবে তার অভিভাবকের কাছ থেকে গৃহ পরিদর্শন বা যোগাযোগ মাধ্যমে বা সাক্ষাৎকারের মাধ্যমে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির এই তত্ত্বগুলো সংগ্রহ করবে বিদ্যালয় সমাজকর্মী। তারপর সমস্যা সমাধানকারী। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী সমস্যা সমাধান করে থাকে, সমস্যাগ্রস্ত যে ছাত্রছাত্রী আছে কী সমস্যা করে থাকে, এক্ষেত্রে তাদেরকে ব্যক্তি সমাজকর্ম বা সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে তাদের যে সমস্যা আছে ওই সমস্যা সমাধান করে থাকে। তারপর আছে সক্ষমকারী। এক্ষেত্রে একজন সমাজকর্মী, বিদ্যালয় সমাজকর্মী ওই সমস্যাগ্রস্ত ছাত্রছাত্রীদেরকে একটি সক্ষমকারী, একটি সক্ষম পর্যায়ে নিয়ে আসে, সে যাতে বিদ্যালয় পরিবেশের সাথে মানানসই হতে পারে এবং যে শ্রেণীকক্ষে যে একাডেমিক পাঠশালা আছে এখানে যাতে সে অংশগ্রহণ করতে হবে, স্বতঃস্ফূর্ত হবে, তার ভিতরে যে প্রতিভা আছে ওই প্রতিভা জাগিয়ে তোলা হয়। এক্ষেত্রে সমন্বয়কারী। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনসমষ্টির মধ্যে যোগাযোগ
এবং সমন্বয় স্থাপন করে থাকে। সমন্বয় ছাড়া আমরা জানি কখনোই কোনো কাজ সফলতভাবে আশা করা যায়। এটা আমরা সমাজকর্মীভাবে ভালোভাবে জানি যে কোনো কাজ সুষ্ঠুভাবে সফলতা ভোগ করার জন্য অবশ্যই ওই কাজটা সমন্বয় থাকবে, বিভিন্ন পার্ট বিভিন্ন অংশের মাঝে যে দায়ী দায়িত্ব ওইটা সুষ্ঠুভাবে সমন্বয় থাকবে। শিক্ষার্থী এবং অভিভাবক শিক্ষক এর মাঝে একটা সমন্বয় থাকবে যে কোনো সমস্যা সমাধান করার জন্য। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, বিদ্যালয় সমাজকর্মী আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমাজকর্মী, যেটা হলো শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন, কারণ তাদের মাঝে মূলত বিদ্যালয়টা মূলত পরিচালিত হয় শুধু শিক্ষক এবং শিক্ষার্থী, এই দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, একটার সাথে আরেকটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না, শিক্ষার্থী যেরকম আলাদা করা যায় না শিক্ষার্থী আলাদা করা যায় না এই বিদ্যালয় সমাজকর্মীর ক্ষেত্রে। তাদের মাঝে কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী তার যে জ্ঞান সমাজকর্মীর জ্ঞান দক্ষতা পদ্ধতি কৌশল এগুলো প্রয়োগ করে থাকে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য। শিক্ষকের সাথে সম্পর্ক স্থাপন, বিদ্যালয় সমাজকর্মী আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে শিক্ষকের সাথে সম্পর্ক স্থাপন করা, কারণ সে ওই কাজ প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অবশ্যই শিক্ষকের সহায়তা লাগবে বা শিক্ষককে সহায়তা করার জন্য বিদ্যালয় সমাজকর্মীর সহায়তা লাগবে। এক্ষেত্রে দুজনের মাঝে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং বা সুসম্পর্ক খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য সমাজকর্মী বিদ্যালয় সমাজকর্মী শিক্ষকের সাথে সম্পর্ক উন্নয়ন স্থাপন করবে। পিতা মাতার সাথে সম্পর্ক স্থাপন, বিদ্যালয় সমাজকর্মী আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতা মাতার ওই ভুক্তভোগী ছাত্র ছাত্রীর পিতা মাতার সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক উন্নয়ন করতে হবে, এই জন্য যে কারণ সমস্যা সমাধান করার জন্য তত্ত্ব দরকার, তত্ত্বের জন্য ওই পিতা মাতার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তার সাথে পর্যালোচনা বা গৃহ পরিদর্শন করে বা সাক্ষাৎকার গ্রহণ করার মাধ্যমে ওই তত্ত্ব সংগ্রহ করতে হবে। আর এই তত্ত্ব সংগ্রহ করার জন্য অবশ্যই কী করতে হবে, বিদ্যালয় সমাজকর্মীকে পিতা মাতার সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। তারপর আসা যাক শিক্ষার্থীদের সাথে সম্পর্ক স্থাপন, যাদের জন্য বিদ্যালয় সমাজকর্মী উৎপত্তি ওই ছাত্রের সাথে বিদ্যালয় সমাজকর্মীকে তার সুসম্পর্ক স্থাপন করতে হবে, তার সাথে যাতে সে সাবলীলভাবে বিভিন্ন সমস্যা সমাধান কার্যক্রমে যাতে সাবলীলভাবে সে অংশগ্রহণ করতে পারে, এই জন্য তাকে সুসম্পর্ক স্থাপন করতে হবে, তার ভিতরে একটা ইতিবাচক মনোভাব জাগ্রত করতে হবে যাতে সে ওই পরিবেশের সাথে বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে এবং শিক্ষকের সাথে যাতে পাঠশালায় অংশগ্রহণ করতে পারে, এই জন্য শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। পরামর্শ প্রদান, বিদ্যালয় সমাজকর্মী আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরামর্শ প্রদান, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সাথে বা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাথে পরামর্শ দান প্রদান করে থাকে, কারণ তার পরামর্শ অনেক সময় অনেক কাজে লাগতে পারে, সে এক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে যেরকম পরামর্শ দিতে পারে ইতিবাচক মন মানসিকতা বা শিক্ষকদের সাথে যেরকম পরামর্শ প্রদান করতে পারে ঠিক তেমনইভাবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সাথে সে সুসম্পর্ক স্থাপন করে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করতে পারে, তার মতামত প্রদান করতে পারে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে। সর্বশেষ আর্থিক সহায়তা, যেসব ছাত্র ছাত্রী আর্থিকভাবে অসচ্ছল বিদ্যালয়ে আসে তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় হলো আর্থিকভাবে সহায়তা, কারণ আর্থিক আমাদের মতো বাংলাদেশে আর্থিক সহায়তা ছাড়া কোনো কাজে সফলভাবে সম্পন্ন করা যায় না। কোনো ছাত্রছাত্রী যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে তাহলে সে সুষ্ঠুভাবে পড়াশোনায় মনোযোগ করতে পারে না, এই জন্য তার আর্থিক যে সমস্যা ওই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হলো শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। আমি প্রথমেই আলোচনা করছি বিদ্যালয় সমাজকর্মী কী, তারপর বিদ্যালয় সমাজকর্মীর উৎপত্তি কোথায়, বাংলাদেশে কোথায় উৎপত্তি, এরপর শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। আমি আবারও বলছি বিদ্যালয় সমাজকর্মীটা কী, যেটা ইম্পর্টেন্ট, এটা মৌলিক বিষয় এই অধ্যায়ে বা এই যে আজকে টপিকটা আলোচনা করলাম এই টপিকের মূল বিষয় হলো যে বিদ্যালয় সমাজকর্মটা কী। যেসব ছাত্রছাত্রী স্কুলে আসে এবং অমনোযোগী বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে ফেলে তাদেরকে পড়াশোনার উপযোগী করে গড়ে তোলার জন্য সমাজকর্মীর যে পদ্ধতি অনুসরণ করা হবে ওইটা হলো বিদ্যালয় সমাজকর্মী। আর বিদ্যালয় সমাজকর্মী উৎপত্তি হয় 1906 সালে আমেরিকার বোস্টন শহরে, বাংলাদেশে উৎপত্তি হয় 1969 সালে ঢাকার আরমানি টোলায় এবং চট্টগ্রামের মুসলিম হাই স্কুলে, 1984 সালে এটা বন্ধ হয়ে যায় বাংলাদেশে। আর শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর যে ভূমিকাগুলো
আছে, সেগুলো আমরা যে সবার আগে তত্ত্ব প্রদানকারী সেই তত্ত্ব সংগ্রহ করে থাকে সমস্যা সমাধানকারী ব্যক্তিদের, ছাত্রছাত্রীদের, তারপরে সমস্যা সমাধানকারী ভূমিকা পালন করে থাকে, সক্ষমকারী ভূমিকা পালন করে থাকে, সমন্বয়কারী করে থাকে, তারপরে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে কাজ করে থাকে, শিক্ষকদের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করে থাকে, পিতামাতাদের সম্পর্ক উন্নয়নে কাজ করে থাকে, শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে কাজ করে থাকে এবং বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে, সর্বশেষ আর্থিক সহায়তা প্রদান করে থাকে যেসব ছাত্রছাত্রী অসচ্ছল তাদেরকে শুধু আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তা আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, আগামী ক্লাসে দেখা হবে, আসসালামু আলাইকুম।